আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি লই আইলাম, আর একটু হলো গিয়া রেস্টুরেন্ট স্টাইলে মিট বিরিয়ানি রান্না। তো আমি জেলা রান্না করি আর কি ওলা আপনার লগে শেয়ার করবো। জেলা বানাইছি খুবই ইজিভাবে, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। মাশাআল্লাহ খুবই ইয়ামি একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে চুলার মাঝে একটা পান বইছিলাম আর তেল দিছি আন্দাজ করিয়া। তো গরম হওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিলাম 2 টেবিল স্পুন। তো 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে ভাজি নিলাম তেলের লগে আঁকি, ভালো করে বিরান করে নিলাম এখন। আর একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজ দিয়া আমি এখন লবণ দিতাম নয় ফরে দিলাম। ফরে দিমো কারণ হইল গিয়ে আমি পেঁয়াজ রে একটু ভাজা ভাজা করলাম, আর লবণ দিমো ফরে যখন রাইস দিমো এর আগে আমি লবণ দিমো আর কি। তো এখানে আমি বালা করি আস্তে আস্তে কত সময় ফরে ফরে মিক্স করে করে দিলাম, কারণ পেঁয়াজটা একটু নরম হইতো ভাজা হইতো এর লাগে। তো এখন আমি এখানে দিছি ড্রাই কারি লিফ। তো এখন দিয়ে আমি আবারও মিক্স করে নিমো, আর এখন আস্তে আস্তে সকল মশলা যেটা লাগে ওটা দিলাইমো। এখন আমি কেন দিছি কাস্তরি মেথি। তো আমি আদি দিলাম, আপনারা চামচ দিয়ে দিতে পারবা, মানে হাফ টিস্পুন দিলেই লইব। তো আমি আবারও মিক্স করিয়া দিলাইলাম, আর একটা টমাটো দিমো কাটিয়া। আর এখন আমি মশলা দিমো একটু হইলগিয়া বিরিয়ানির মশলা। তো আপনারা যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারবা, আমি শানোর যে বিরিয়ানি মশলা আছে একটা অ্যাড করলাম, 2 টেবিল স্পুন দিলাইমো। আর মিক্স পাউডার দিলাম 1 টেবিল স্পুন দিয়ে, আরও 1/2 টেবিল স্পুন দিবো, আর হলুদের পাউডার। তো আমি সকল তারে আবার মিক্স করিয়া দিলাইমো। আর মিক্স পাউডার একটা আমার, আমি যেটা মিক্স করি পাউডার রেসিপি একটা আছে আমার চ্যানেলও, আপনারা চাইলে দেখতে পারবা। তো আমি বালা করে মিক্স করিয়া আর মশলারে বালা করে খসাই লিমো 10 মিনিটস। এরপরে মশলা খসানোর পরে আর কি এখন আমি মিট রান্না করা মিট যে আসিল ওরা দিলাইলাম। তো আপনারা চাইলে ফ্রেশ যে মিট বা চিকেন ওখানে অ্যাড করতে পারবা চাইলে, মানে ইলা রান্না করা না দিয়ে আর কি ফ্রেশও দিতে পারবা চাইলে। তো আমি আর কি অলরেডি মানে রান্না করা, কারণ এটা সিদ্ধ কুইকলি হয়ে যায় এর লাগে আমি ওলা করছি আর কি। তো আমার মশলাও মানে মিটের লগে খসানি হয়ে গেছে। আর 5 মিনিট পরে আমি কেন ইয়োগেট দিলাইলাম, যে ঠেঙ্গা ইয়োগেট আছে ওটা 2 টেবিল স্পুন দিলাইছি। দিয়ে আবার ভালো করে মিক্স করিয়া আমি গুড়িয়া রাখি দেবো, আরও 5 মিনিট আমি ভালো করে বুনবো। তো আমি 2-3 মিনিট পরে পরে ওলা মিক্স করিয়া আর জিও করিয়া দেবো আর কি। এখন আমি ফাস্টফুডনের পাউডার যে একটা মিক্স পাউডার থাকে ফাস্টফুডনের, তো ওটা আমি দিলাইলাম 1/2 টিস্পুনের মতো নাকি। তো এখন আমি লবণ দিলাইমো স্বাদ মতো যতক্ষণ লাগে। একটু পরে আমি রাইস অ্যাড করবো, এর লাগে আমি 1 আন্তাজে দিলাম, আপনারা ওলা আন্তাজ করিয়া দিলাইবা। আর আমার এই মিট বিরিয়ানির মাঝে মিট একটু বেশি থাকবো, কারণ মিট বিরিয়ানির মাঝে মিট বেশি থাকলে ভালো লাগে। আর এখন আমি বড় একটা পানো একটাই ধরে মানে একটা থেকে আরেকটা নিচে গিয়ে রাইস অ্যাড করতাম করি। তো রাইস অ্যাড করলে পরে মিক্স করা যাইতো নাই বা লাড়িয়া দেওয়া যাইতো না এর লাগে। তো আমার মশলা আর কি মানে মিটের লগে ভালো করে খসানি হয়ে গেছে, বুন হয়ে গেছে। এখন আমি রাইস দিলাম, অ্যাড করে দিলাম আস্তে আস্তে। আমি দুইবারে দিব মিক্স করে করি, আর আপনারা ওলা আন্তাজ করিয়া দিলাইবা যতটা লাগবো। তো আমি সপ্তাহে বালা করে রাইসের লগে আর কি মিক্স করিয়া দিমু, আর পরে বাকি যে গুণ রয়েছে হাগুনও দিলাইমো।
তো আমার মিক্স করা হয়ে গেছে বিরিয়ানি দেখতে পাররা তো আমি আরো জাল দি মুই কানো কত সময় গুড়িয়া রাখবো আর রান্না করবো আরো তো এক 3 মিনিট বাদে বাদে আমি ওলাম কত সময় ফরে ফরে আর কি মিক্স করে করে দিব এক 6-7 মিনিট পরে আমি কেন কেওড়া জল দিলাম তো আপনারা যদি কেওড়া জল ভালো হয় না তে না দিলে হইব তো আমার ভালো লাগে লাগে আমি সামান্য দিলাম এখানে হাফ টিস্পুনের মতো নাকি আমি দিয়া সাইড বাজি মিক্স করিয়া আর আবারও মিক্স ভালো করে মিক্স করবো আর গুড়িয়া রাখে দেবো তো আমার এখানে বিরিয়ানি হয়ে গেছে দেখতে পারে এখন আমি ধনিয়া পাতা দিলাইছি তো হয়ে গেছে দেখতে পারে এখানেও বিরিয়ানি রেডি করে হয়ে গেছে তো আমি দেখাইলাম আপনারা কিলা লাগে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আমি সার্ভ করবার লাগে এখন লইলি মই একটা ডিশের মাঝে তো আমার আজকের রেসিপিটা কি লইছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি লগে আমার ভিডিওটা শেয়ার করবা আর যারা অলরেডি আমার চ্যানেলও আসেন আমার ভিডিও সবসময় শেয়ার করেন আপনারা সবে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও নতুন আসেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়া আমার লগে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবো অনেক খুশি হইব মাশাআল্লাহ খুবই মজার একটা রেসিপি একবার হইলেও আপনারা ট্রাই করবা আর সবে মনে করি একটা লাইক দিবা আমার আজকে রেসিপি গুলো কিলা লাগছে অবশ্যই আমারে কমেন্ট করি আপনারা জানাইবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম